মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদা ডাল। আজকে একটা ছোট্ট করে রান্নার রেসিপি শেয়ার করবো, সেটা তোমরা সবাই দেখো আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দাদা, তো আমি মাংসগুলোকে ভালো করে কি কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লেবুর রস মেখাচ্ছি, তারপরে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, এরপরে দেবো আমি একটু সাদা লবণ। তো এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এটা 5 মিনিট রাখবো। এবার আমি একটা মিক্সির বোল্টের মধ্যে আদা আর রসুন অনলি ফর দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেলে আলাদা করে তুলে নেব, তুলে রাখবো। এবার আমি আবার একটা মিক্সির বোল্ট নেব, মিক্সির বোল্টের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো মিহি পেস্ট হবে, তো ধনেপাতার কাঁচা লঙ্কাটা মিক্সড পেস্ট করে নিই। আর ওদিকে আমি মাংসটা তো আর ম্যারিনেশন হচ্ছে, তো পেস্ট করে নিই। এবার দেখাচ্ছি তোমাদের, ধনেপাতার পেস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, রেখে সাইডে। এবার তেল গরম করব কড়াইতে, কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আদা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা আর রসুনের পেস্টটা ভালো করে কষতে থাকবো, এটা যখন লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার চিকেনগুলো দিয়ে দিলাম, ব্যাস চিকেনগুলো দিয়ে এবার আরও কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। চিকেনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো, ধনেপাতার কাঁচা লঙ্কার পেস্টটা। এখন নড়ছি মানে কষাচ্ছি মাংসটা, দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা। এবার এটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নেব, এটা দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে মাংসটা একটু গায়েল মাখা গা মাখা হয়ে গেলে দেন তারপর আমি ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর এটা সার্ভ করবো, টেস্টি হবে। ওটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আই থিঙ্ক টেস্টি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই সবাই করবে, রেসিপিটাও।